বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি বাজারে শাহিদা সাত্তার কমপ্লেক্সে মার্কেন্টাইল ব্যাংকের 43তম সোনাইমুড়ি উপশাখা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংকের সিইও মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের হেড অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ইসি কমিটি বোর্ড চেয়ারম্যান এম এ খান বেলাল, মার্কেন্টাইল ব্যাংকের এক্সচেঞ্জ হাউস ইউকে চেয়ারম্যান এম আমনুল্লাহ, সোনাইমুড়ি উপজেলা সহকারী ভূমি শাহিন মিয়া, সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র মুতাহের হোসেন মানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামীম আহমেদ, শাখার ম্যানেজার ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাহবুব জামিল, সোনাইমুড়ি শাখার ইনচার্জ মোশারফ হোসেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকলকে মার্কেন্টাইল ব্যাংক পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। মার্কেন্টাইল ব্যাংক আজকে সোনাইমুড়িতে আমাদের 43তম উপশাখা উদ্বোধন করলো। সোনাইমুড়ি একটা প্রসিদ্ধ এলাকা এবং প্রচুর লোক এখানে ব্যবসায় জড়িত এবং এখানে প্রচুর লোক বিদেশে থাকে, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা আজকে এই উপশাখাটি উদ্বোধন করেছি। এটা আমাদের চৌমুহনী শাখার তত্ত্বাবধানে থাকবে। বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের 195টা শাখা এবং উপশাখা সারা দেশে বিস্তৃত আছে এবং 188টা এজেন্ট আউটলেটের মাধ্যমে আমরা আমাদের জনগণের দ্বার গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি। আমি আশা করব যে জনগণ আমাদের এই সোনাইমুড়ির মতন একটা প্রসিদ্ধ এলাকায় আমাদের উদ্বোধনের কারণে জনগণ এতে উপকৃত হবে এবং আমরা তাদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারব এবং তাতে আমাদের অবস্থানটা আরো দৃঢ় করতে পারবো। ধন্যবাদ সবাই, ভালো থাকেন।